যখনই আমাদের লিডারশিপ কমান্ড থেকে আমাদের মুখ্য হিসেবে স্লোগান হবে, হ্যাঁ তাহলে একটুখানি আমরা এখানেই শান্ত হয়ে সবাই থাকবো। আপনাদের নবদ্বীপে যে তার শিল্প নিয়ে আপনাদের সমস্যাটা দাবি করছেন যে এই মুহূর্তে মজুরি বৃদ্ধি নিয়ে কেন এরকম পরিস্থিতিটা হলো একটু যদি খুলে বলেন। আমাদের এই পরিস্থিতি হচ্ছে দীর্ঘ তিন বছর ধরে শ্রমিকদের মজুরি বৃদ্ধি ঘটছে না, অথচ জিনিসপত্রের দাম বাড়ছে ক্রমান্বয়ে, মজুরি উল্টো কমিয়ে দেওয়া আছে শ্রমিকদের। এমতো পরিস্থিতি দাঁড়িয়ে শ্রমিকদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, তাই তারা শ্রমিকের মূলত মালিকের কাছে বারেবারে মজুরি আবেদন করেছে। তারা প্রশাসনের বিভিন্ন স্তরে আবেদন করেছে এবং লেবার কমিশনে তিন তিনবার বসার ডেট হলেও মালিকপক্ষ সেসব দিয়ে আসেনি। কিন্তু INTUC নামক একটা যে সংগঠন আছে তারা মালিকের দালালি করেছে এবং শ্রমিকদের না জানিয়ে একটা চুক্তি করেছে ভুয়ো, সেই চুক্তি এখানে তারা দাখিল করবার চেষ্টা করেছে যেটা সম্পূর্ণ শ্রমিক বিরোধী। এমতো পরিস্থিতি দাঁড়িয়ে আজকে এখানে বসবার সিদ্ধান্ত হয়েছে, তা আমরা বলতে চাই শ্রমিকের ন্যায়সঙ্গত মজুরির দাবিতে এই লড়াই চলছে। আপনার কি অবস্থান বিক্ষোভ করেছি, সেই নবদ্বীপ ঘাট ফেরিঘাট আমরা বন্ধ করেছিলাম, সেই অবস্থান বিক্ষোভের সব খবর মোটামুটি সব খবরের কাগজেও সংবাদ মাধ্যমে এসছে এবং সেই অবস্থান বিক্ষোভের ওপর আমাদের শ্রমিকদের ওপর, আমাদের ভুকা শ্রমিকদের ওপর যারা দীর্ঘ 15 দিন একেবারে কাজ বন্ধ, তাদের ওপর এসে তৃণমূলী গুন্ডা বাহিনী এসে হামলাও করেছে, আমাদের শ্রমিকরা আক্রান্ত হয়েছে, অনেক শ্রমিক রক্তাক্ত হয়েছে। এই হচ্ছে আমাদের বিষয়, আমরা ন্যায়সঙ্গত মজুরির দাবি করছি। মানে দাবিটা কীরকম দাবি? আমাদের দাবিটা হচ্ছে একটা শ্রমিকের এই সময়ে বর্তমান বাজারের সাথে সঙ্গতি রেখে 30% মজুরির দাবি করছি আমরা, সাথে 2.2% অর্থাৎ তাদের যে বোনাস 2,500 টাকা বোনাস দাবি করছি এবং বছরে সবেতন 4 দিনের ছুটি দাবি করছি। আপনার নাম? আমার নাম সুদীপ দেবনাথ। সাবস্ক্রাইব করুন খবরের দর্পণ ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নতুন খবরের আপডেট প্রতিনিয়ত পেতে।